নমস্কার, আমরা এই সন্ধ্যায় তিনজন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের বিশেষ নেতৃত্বকে পেয়েছি। আমাদের মধ্যে আছেন হাফিজুর ভাই, আছেন, নমস্কার হাফিজুর ভাই, এবং আমাদের মধ্যে আছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে অনশনকারী, 32 দিনের যে কর্মসূচি হয়েছিল সেখানে অনশনকারী হিসেবে আছেন কামাল ভাই, আমাদের সাথে আছে, নমস্কার কামাল ভাই, আমাদের চ্যানেল পক্ষ থেকে স্বাগত আপনাকে। এবং পার্শ্ব শিক্ষক এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আরেক বরিষ্ঠ নেতৃত্ব মাহবুব ভাই আমাদের সাথে আছে, নমস্কার মাহবুব ভাই। দীর্ঘ লড়াই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, এবং সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেক জেলায় দেখতে পাচ্ছি ডিএম থেকে সিএম এর কাছে কিন্তু তার ডেপুটেশন পৌঁছাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা মিত্র বা প্রাণী বন্ধু এরকম ধরনের যারা যাদের নিয়ে কেউ কোনোদিন আন্দোলন করে সেই বিষয় নিয়ে কিন্তু শিক্ষক ঐক্যমুক্ত আন্দোলন করেছে। যদিও 19 দফা দাবির মধ্যে শিক্ষা বন্ধু বা প্রাণী মিত্রদের কিন্তু আজকে একটা কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো আজকে সবার প্রথমে আজকে যেটা দেখবো যে আজকে মুর্শিদাবাদে পুলিশের সঙ্গে যে চরম ধস্তাধস্তি হলো এবং কি হলো সেটাই কিন্তু আমরা আজকে দেখিনি, তারপর আমরা মূল আলোচনায় যাব। সকলকে আলোচনা দেখার জন্য অনুরোধ করছি। এবং বহরমপুরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু বিক্ষোভের ছবি, একেবারে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পার্শ্ব শিক্ষকরা। দাবি একটাই, তাদের বেতন বৃদ্ধি করতে হবে, অর্থাৎ যে ন্যূনতম টাকা তারা পাচ্ছেন সেই টাকায় তারা সংসার চালাতে পারছেন না, সেই টাকায় তারা তাদের যারা বাড়ির সন্তান সন্ততি তাদেরকে পড়াশুনো করাতে পারছেন না, তাদের জীবন যাপন সমস্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে বেতন বৃদ্ধির দাবিতে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ পার্শ্ব শিক্ষকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় গোস্বামী, মৃন্ময়ের কাছে যাব। মৃন্ময়, কখন থেকে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চলছে, কি লক্ষ্য, তারা কি কোনো ডেপুটেশন দেবেন জেলা শাসককে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, জেলায় একাধিকবার তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি করেছে এবং মিছিল মিটিং একাধিকবার করা হয়েছে এবং আমাদের সিএনএস কে দেখানো হয়েছে, কিন্তু আজকের মিছিলটা ছিল একটু অভিনব পদ্ধতিতে, কিন্তু সেখানে প্রায় 1000-এরও বেশি পার্শ্ব শিক্ষক কর্মীরা তারা মিছিল করে নিয়ে আছে এবং তাদের রবীন্দ্র সদনের সামনে পুরো 2 ব্যারিকেড ছিল। প্রথম ব্যারিকেড তারা পার হলেও দ্বিতীয় ব্যারিকেডে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয়, পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি চলে এবং যেখানে আটকে দিয়েছে সেখান থেকে ডিএম অফিস প্রায় 300-400 গজ দূরে, কিন্তু সেখানে তারা যাবার স্কোপ কিন্তু জেলা পুলিশ দেয়নি। তারা বাধ্য হয়ে তারা ধস্তাধস্তি করার পর সেখানে অবস্থান বিক্ষোভ করে এবং স্লোগান দেয় এবং সেখান থেকে মাইকিং শুরু করে। পরে ওখান থেকে 3-4 জন ওদের সংস্থার লোক গিয়ে ডিএম সাহেবের কাছে ডেপুটেশনটা দেয়। পুলিশ কি কাউকে গ্রেপ্তার করেছে মৃন্ময়? না, পুলিশ এই মুহূর্তে কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ খুব ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করেছে এবং সেটা সামলেছে, কিন্তু লোকে যারা শিক্ষক ছিল তাদের একটাই বক্তব্য যে আজকে মুর্শিদাবাদ থেকে এই মিছিল এই আন্দোলন শুরু হলো। এবার এটা 23টা জেলায় যখন নবান্নয় আমরা পৌঁছে নবান্নকে আমরা পুরো হেলিয়ে দেবো, মুখ্যমন্ত্রী কতদিন চুপচাপ থাকবে এটা এখন আমাদের দেখার বিষয়। বেশ, অনেক ধন্যবাদ মৃন্ময় গোস্বামী, আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে ছিলেন। আমরা যে খবর পাচ্ছিলাম, আমরা কিছুক্ষণ আগে সম্পাদকের নজরে দেখানোর চেষ্টা করছিলাম কলকাতার বিকাশ ভবনের পাশেও, সেখানেও কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চে বিক্ষোভ চলছে, অনশন চলছে, প্রায় 4 দিনের অনশন। আর আমরা এখন যে ছবি দেখতে পাচ্ছি, বহরমপুরে বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন পার্শ্ব শিক্ষকেরা এবং পার্শ্ব শিক্ষকেরা জেলা শাসকের অফিসের সামনে এসছেন। 2টি ব্যারিকেটের 1টি ব্যারিকেড টপকে দ্বিতীয় ব্যারিকেটে পুলিশের বাধার সামনে পড়ছেন বিক্ষোভকারীরা, কিন্তু তাদের একত্রিত আন্দোলন এটা জানান দিচ্ছে যে রাজ্যে সাধারণ মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করা হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আপনারা কি বার্তা দিলেন এবং কি বার্তা পেলেন? আচ্ছা, মুর্শিদাবাদ জেলা হচ্ছে নবাবের জেলা। এই জেলা এই শহরটা একসময় সারা ভারতবর্ষের। আমি মাহবুব ভাইয়ের কাছে আসছি, আপনাদের যে লড়াই সেই লড়াই কিন্তু সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, 11ই জানুয়ারি কিন্তু আর বেশি দেরি নয়। তো সেখানে দাঁড়িয়ে যেভাবে মুভমেন্ট বা আন্দোলন এগিয়ে চলেছে, কি বলবেন যে আপনারা কি চাপ সৃষ্টি করতে পারছেন রাজ্য সরকার থেকে এবং দাবি আদায় হবে সেটা কি বলতে পারছেন? প্রথমে বলি, আন্দোলনই দাবি আদায়ের একমাত্র পথ। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ তার নির্দিষ্ট নিয়মে
নির্দিষ্ট পথে মইদুল ইসলামের যোগ্য নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা শুধু এসএসসি মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার নয় আমাদের সঙ্গে আরো যারা যুক্ত হয়েছেন শিক্ষা মিত্র শিক্ষা বন্ধু পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এরকম এগারোটা সেক্টরের শিক্ষকরা এখানে আমাদের সঙ্গে আছেন এবং আমাদের লড়াই যে জায়গায় যাচ্ছে জেলায় জেলায় আমরা প্রস্তুতি সভা করেছি এই করোনা পরিস্থিতিতেও তারপরে এখন জেলায় জেলায় ডেপুটেশন চলছে এবং প্রত্যেকটা জেলার ডেপুটেশন প্রত্যেকটা জেলাকে ছাপিয়ে যাচ্ছে এরকম একটা পর্যায়ে গেছে এবং ডিএম টু সিএম রিপোর্ট গুলো যাচ্ছে তারপরে যেটা ভালো দিক হয়েছে সেটা হলো এডুকেশন প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সঙ্গে ডেকে কথা বলেছেন সিএম ও দপ্তর থেকে তিনবার ফোন করে আমাদের সঙ্গে ওভার টেলিফোনে কথা হয়েছে তো সরকারের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি হয়েছে এটা প্রমাণিত সেটা আপনিও বললেন এটা প্রমাণিত আর আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি জয় আমাদের নিশ্চিত আমরা আশাবাদী জয় আমাদের নিশ্চিত আমল ভাই আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসবো আমল ভাই যে আপনি একজন অনশনকারী ছিলেন 28 দিন অনশন করেছিলেন আপনার সাথীরা কিন্তু কঠিন ঠান্ডায় রাস্তা লড়াই করছেন আপনি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাথে থেকে রাস্তা লড়াইটা করছেন তো কি বলবেন যে আপনাদের দাবি আদায় কোন পথে সম্ভব হবে বা সফল হবে হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি বলছি দেখুন এই যে সরকার এরা কিন্তু জামায়াতকে ভয় পায় জামায়াতকে ভয় পায় সেখানে এরকম আমরা যদি একা একা লড়াই করি জামায়াতটা ওই পর্যায়ে দেওয়া যাবে না যে পর্যায়ে শিক্ষা মুখ্যমন্ত্রী ভয় পাবে আজকে মুর্শিদাবাদ থেকে আমরা দেখিয়ে দিলাম যে জামায়াতটা মুর্শিদাবাদ দেখানো প্রায় 10,000-এর বেশি জামায়াত এরকম করে নিকটবর্তী কলকাতার নিকটবর্তী সব জেলা থেকে যদি এরকম 5,000-10,000 জমায়েত যায় তাতে করে 1,00,000 যে জমায়েতটা হবে সেই জমায়েতকে নিশ্চিত ভাবে মুখ্যমন্ত্রী ভয় পাবেন এবং দাবি আদায় হবে এবং আজকে তো ডেপুটেশনের পর ডিএম বলেছেন যে আমি দায়িত্ব নিচ্ছি আপনাদের দাবিটাকে আমি সরাসরি পাঠাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে সুপারিশ করছি যাতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে বসেন এবং আজকে যে বিশৃঙ্খলা হয়েছে তার জন্য ওনারা পরে ক্ষমাও চেয়েছেন যে আমরা বুঝতে পারিনি আপনাদের জমায়েত এই পর্যায়ে যাবে আমাদের 8-12টা ভুল হয়েছে কারণ আমরা পরবর্তী সময়ে তো আমরা ওই জাতীয় সড়ক অবরোধ করার জন্য হুমকি দিয়েছিলাম এবং আমরা বেরিয়েও পড়েছিলাম তারপরে ওনারা বললেন না আপনারা এটা করবেন না ক্ষমতা দিচ্ছি তাই এইভাবে যে চাপটা সৃষ্টি করেছি আমি নিশ্চিত আমি 100% নিশ্চিত দাবি এই পথে আদায় হবেই অন্য যে যে পথে নিয়ে থাকুক আমি তাদের অনুরোধ করব তারা যেন শেষ মুহূর্তে আমাদের সঙ্গে একমত হয়ে এই জমায়েতটাকে বাড়িয়ে দিয়ে মানে দিদিকে প্রচন্ড চাপ সৃষ্টি করার ব্যবস্থা করেন এবং দাবি আদায় নিশ্চিত হবে আমাদের মানে আপনি যেটা বলতে চাচ্ছেন তারা যে আন্দোলন করছে করুক পরবর্তী সময় যদি সফলতা না আসে 11 জানুয়ারি যেন আপনাদের সাথে তারা যোগ দেয় সমস্ত পার্শ্ব শিক্ষকরা তাই বলতে চাইছেন অবশ্যই রাস্তার আন্দোলনকে মদুল্লা যেমন সমর্থন করে আমিও সমর্থন করি সেখানে আন্দোলন যারা করছেন আমি তাদেরকে বলবো আপনারা করুন চেষ্টা করুন কিন্তু আপনারা খেয়াল রাখুন যে ওইদিকে যদি সরকার চাপ সৃষ্টি না হয় আপনারা অবশ্যই এদিকে ঝাঁপিয়ে পড়বেন আজকে অনেক বন্ধু এসেছেন আমাদের সঙ্গে তারা ঐক্যমঞ্চের সঙ্গে ছিলেন তারা তাদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক কিন্তু তারা ঐক্যমঞ্চের যোগ্য নেতৃত্ব তারা সবাই ছিলেন এমনকি শামীম আক্তার আজকে আমাদের সঙ্গে ছিলেন তার টিম নিয়ে তিনি টোটাল সহমত পোষণ করেছেন এবং মিছিলে হেরেছেন তার দল বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা